হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি কলকাসুন্দা একটি ঔষধি গুলমো এই গাছের পাতার শীত গাছের উপরের অংশটা একটু বেগুনি রঙের হয় বলেই একে বলে কালো কাসুন্দে তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক কলকাসুন্দার ভেষজ ঔষধি গুণাগুণ সম্পর্কে অরুচিতে এই অরুচির ক্ষেত্রে থাকে পিতশ্লেষার দোষ তার প্রধান লক্ষণ থাকবে জিভটা ফাটা ফাটা এবং জীবের ধারটা লাল কিছু খেলেই জ্বালা করে আর মুখে কিছুতেই যেন রুচি হয় না এক্ষেত্রে কালো বা সাদা কাসুন্দের পাতা অল্প লবণ দিয়ে সিদ্ধ করে তবে জল ফেলার দরকার নেই তা ঘিয়ে আট থেকে দশ গ্রাম আন্দাজ শাকের মতো ভাতের সঙ্গে খেলে দুই থেকে তিন দিনে অরসিটা সেরে যাবে কিন্তু বেশি খেলে পেটে বাই হওয়ার ভয় থাকে সুতরাং অল্প খাওয়াই ভালো গলা ভাঙায় যে গলা ভাঙায় মাঝে মাঝে ফাটা কাশির মতো সবার বেরোয় আবার একদম বসে যায় সেক্ষেত্রে বুঝতে হবে এটাতে কফের সঙ্গে পিত্তরও যোগ আছে এক্ষেত্রে এর পাতা ও ফুল দুটোই মিলিয়ে দশ গ্রাম আর শুষ্ক হলে তিন গ্রাম চার কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে প্রত্যহ সকালে ও বিকালে অধকটা করে দুইবারে সমস্তটা খেতে হবে তবে এর সঙ্গে এক চা চামচ করে মধু মিশিয়ে খেলে ভালো হয় গলা ও বুক জ্বালায় চোরা অম্বল রোগে কালো কাসুন্দের ফুলে চূর্ণ একবার দেড় গ্রাম মাত্রায় সকালে ও বিকালে জলসহ খেলে সমস্যাটি সেরে যাবে পাতলা দাস্ত এদের দাস্ত বারে বারে হবে বিশেষ নেই রঙ হলুদ নোনতা জিনিস খাওয়ার যোগ বেশি এক্ষেত্রে কালো কাসুন্দের পাতার রস একসা চামচ একটু গরম করে খেতে দিলে ওটা সেরে যাবে তবে সাবধানে না থাকলে আবার আসবে হুপিং কাশি কালো কাসুন্দের পাতায় চূর্ণ চিনির রসে পাক করে তিন থেকে চার গ্রাম ওজনের লজেন্সের মতো পাকিয়ে রাখতে হবে প্রতিদিন সকালে একটা ও বিকালে একটা করে চুষে খেতে হবে এটা চুষে খেলে দুই থেকে তিন দিনের মধ্যে কাশির দমকটা কমে যাবে মূর্ছা যাওয়া হঠাৎ কোনো কারণে মূর্ছিত হয়ে পড়লে সেক্ষেত্রে কালো কাসুন্দের পাতার রস এক চা চামচ খাইয়ে দিতে হবে আর দুই থেকে এক ফোঁটা রস নাকে দিতে হবে এর দ্বারা তখনই মূর্ছা ভঙ্গ হয়ে যাবে বিষম জ্বর ঘুষ ঘুষে জ্বর হলেও খাওয়ার অরুচি নেই আর জ্বর আসার এবং সময়েরও ঠিক নেই আস্তে আস্তে হাত পা শুরু হতে থাকে পেটটাও বড় হয় শিরা বেরোয় গুটলে মল আয়না পেলেই তারা দাঁতের ময়লা আর দাঁতের ফাঁক দেখে এদের এই ঘুষ ঘুষে জ্বরে কলকাসুন্দের শিকড়ের ছাল বেটে মটরের মতো বড়ি করে রাখতে হবে প্রতিদিন পানি দিয়ে সকালে ও বিকালে খেতে হবে হাঁপানি কালো কাসুন্দের মূলের ছাল শুকিয়ে সারে ভিজিয়ে অ্যালকোহল অ্যাস্ট্রাক করতে হবে সেই টিনসার পাঁচ করে প্রতিদিন জল সকালে ও সন্ধ্যায় দুইবার খেতে হবে যাদের একজিমা আছে তাদের সঙ্গে হাঁপানি সেক্ষেত্রে এটি ভালো কাজ করে যাদের একজিমা আছে সেই সঙ্গে হাঁপানি সেক্ষেত্রে এটি ভালো কাজ করে গ্রীষ্মের ফসল শরীরে লাল চাকা চাকা হয়ে ফুলে ওঠে এক্ষেত্রে কালো কাসুন্দের পাতা রস করে গায়ে মাখলে ওটা সেরে যায় এমনকি কি খাটো দাঁতও সেরে যাবে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই কামনাই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ধন্যবাদ